নমস্কার বন্ধুরা, ভারত সরকারের পেনশন দপ্তরের পক্ষ থেকে পেনশন নিয়মে বা বলা যায় ফ্যামিলি পেনশন নিয়মে একটি বড় পরিবর্তন করা হলো। তো আজকে আপনার সঙ্গে আমরা আলোচনা করব নতুন নিয়ম, অর্থাৎ 2024 অক্টোবরে যে নতুন নির্দেশিকা জারি হয়েছে, তো সেই নতুন নিয়ম অনুযায়ী ফ্যামিলি পেনশন কে কে পাবেন বা কোন কোন ক্ষেত্রে পাবেন না, বা পারিবারিক পেনশন যেটাকে বলা হয়, এবং সেই সঙ্গে যে সমস্ত এমপ্লয়ি বা কর্মচারীর দুইজন স্ত্রী থাকে তো সেক্ষেত্রে বা কী হবে, এই বিষয়গুলি আজকে আলোচনা করব। কারণ আপনারাও অনেকেই কমেন্ট করছেন, তো সেই সঙ্গে দেখা গেল একটা বিজ্ঞপ্তি সরকারের পক্ষ থেকে জারি হয়েছে যে দুইজন স্ত্রী থাকলে কী হবে, এবং বিধবা কন্যা সন্তান তো সেক্ষেত্রে তাদের জন্য বা কী আছে নিয়ম, সেই সমস্ত বিষয়গুলি আলোচনা করব। দেখুন, এখানটায় 10ই অক্টোবর 2024 একটি নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেটেলমেন্ট অফ ফ্যামিলি পেনশন বিটুইন টু ওয়াইফস অফ এ গভর্নমেন্ট সার্ভেন্ট অর পেনশনার আন্ডার সিভিল সার্ভিস, যে রুল আছে 2021 সেই নিয়ম অনুযায়ী। প্রথমত দেখে নিই যে ফ্যামিলি পেনশন প্রথমে কে পাবে। কোনো কর্মচারী, সে মহিলা বা পুরুষ কর্মচারী যেই হোক না কেন, যদি মারা যান তো সেক্ষেত্রে মারা যাওয়ার পরে ওনার যে বিধবা স্ত্রী বা স্বামী যদি বেঁচে থাকে তো সেক্ষেত্রে তিনিই কিন্তু প্রথম এই ফ্যামিলি পেনশনটা বা পারিবারিক পেনশনটা পাওয়ার যোগ্য হবে। এবং এখানটায় যে স্বামী বা স্ত্রী যিনি বেঁচে থাকছেন, তিনি যদি রিটায়ারমেন্টের পরে বিবাহিত হয়ে থাকেন, অর্থাৎ বিবাহটা যদি তাদের রিটায়ারমেন্টের পরে হয়, অথবা তারা যদি জুডিশিয়ালি সেপারেট থাকে, অর্থাৎ আইনগতভাবে সেপারেট থাকে, সেক্ষেত্রেও কিন্তু এই ফ্যামিলি পেনশনটা পাবেন ওই স্ত্রী বা স্বামী যিনি বেঁচে থাকছেন। এবং এখানটায় বলা হয়েছে, দেখুন, যে উইডো উইডোয়ার বলতে বোঝাচ্ছে স্ত্রী, লিগ্যালি স্ত্রী হতে হবে বা স্বামী হতে হবে, এবং সেই সঙ্গে লিগ্যালি যদি উনি স্বামী বা স্ত্রী হয়ে থাকেন সেক্ষেত্রে কর্মচারী বা পেনশনারের মৃত্যুর পরে CCS পেনশন রুল 2021 অনুযায়ী উনি ফ্যামিলি পেনশন পেতে পারবেন, এবং সেই অনুযায়ী কিন্তু প্রসেসিং হবে। এবং এখানে আরেকটা বিষয় বলেছি, দেখুন, ফ্যামিলি পেনশনার বা যে পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য তাদের ক্ষেত্রে ডিক্রিজড গভর্নমেন্ট, অর্থাৎ কোনো কর্মচারীর মৃত্যুর পরে বা পেনশনারের মৃত্যুর পরে ওনার যদি দেখা যায় যে দুইজন স্ত্রী আছে, তো সেক্ষেত্রে ফ্যামিলি পেনশন দুজনের মধ্যে সমানভাবে শেয়ার হবে। যদি দেখা যায় কোনো একজন স্ত্রী মারা গেছে, তো সেক্ষেত্রে তার যে সন্তান বা সন্তানগণ আছে তাদের মধ্যে যে যোগ্য হবে তাকে ফ্যামিলি পেনশনটা দেওয়া হবে। তা এটা হচ্ছে সম্পূর্ণভাবে এই নতুন নিয়মে বলা হয়েছে যে কোনো কর্মচারী যদি দুইজন স্ত্রী থাকে সেক্ষেত্রে দুইজনকে সমানভাবে ভাগ করে দেওয়া হয় ফ্যামিলি পেনশনটা। যদি একজন কোনো পেনশন ওয়াইফ মারা যায়, তো সেক্ষেত্রে ওনার সন্তান আছে তারা এই ফ্যামিলি পেনশনটা পাবে, যদি তারা যোগ্য হয়, যে কন্ডিশন আছে। এবার দেখা যাক যে ফ্যামিলি পেনশন পাওয়ার ক্ষেত্রে আরও যে শর্তগুলি বলেছে, যে বিবাহটা সে ফার্স্ট বিবাহ যখন উনি করেছেন, তারপর যখন সেকেন্ড বিবাহ করছেন সেক্ষেত্রে সেটা লিগ্যালি হয় হিন্দু ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী 1955 সালের নিয়ম অনুযায়ী যদি হয়, সেক্ষেত্রে কিন্তু তিনি ফ্যামিলি পেনশন পাওয়ার যোগ্য হবে। এবং সেখানে যদি কোনো ইস্যু আসে সেকেন্ড ওয়াইফের ক্ষেত্রে, কোনো যদি সমস্যা আসে বা আইনগত কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ লিগ্যাল অ্যাফেয়ার্স অফ পেনশন দপ্তরে, পেনশন বা ফ্যামিলি পেনশন দপ্তরের যে লিগ্যাল অ্যাফেয়ার্স আছে, তাদের যে আইন দপ্তর আছে, তারা কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত নেবে যে সেকেন্ড ওয়াইফ ফ্যামিলি পেনশন পাবে নাকি। এবং এই নিয়মটি সমস্ত দপ্তরে কিন্তু সার্কুলেট করার কথা বলা হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে 10/10/24। এর পরবর্তীতে কে পাবে, এরপরে অর্থাৎ ওয়াইফসের পরে যদি ধরুন দেখা গেল ওনার কোনো ওয়াইফস নেই, মারা গেছে, তো সেক্ষেত্রে ওনার সন্তান পাবে, এবং অবশ্যই তার মধ্যে নিজের জৈবিক সন্তান, অর্থাৎ নিজস্ব সন্তান, অথবা যদি অ্যাডপ্ট করা হয়, দত্তক নেওয়া হয়, বা স্টেপ চিলড্রেন, সৎ সন্তান যদি থাকে, এবং যদি কোনো সন্তান রিটায়ারমেন্টের পরে জন্ম হয়, তারাও কিন্তু ফ্যামিলি পেনশন বা পারিবারিক পেনশন পাবে। আবার যদি দেখা যায় যে তাদের কেউ নেই, সেই সন্তানই নেই, কোনোভাবে তার সন্তান নেই, সেক্ষেত্রে ওনার ডিপেন্ডেন্ট বাবা পাবে, এবং তার মধ্যে অবশ্যই দত্তক বাবাও নিতে পারবে এই ফ্যামিলি পেনশন পারিবারিক পেনশনটা। দেখুন, অ্যাডপ্টেড প্যারেন্টস অফ দ্য ডিসিজড গভর্নমেন্ট, অর্থাৎ যদি অ্যাডপ্টেড কোনো পিতামাতা থাকে সেক্ষেত্রে তারাও কিন্তু পাবে। এছাড়া বলা হয়েছে ডিপেন্ডেন্ট সিবলিং, অর্থাৎ ভাই, ডিপেন্ড তার উপর নির্ভরশীল কোনো ভাই বা বোন, তো সেক্ষেত্রে ব্রাদার ও সিস্টার দুজনেই কিন্তু পাবে। এবং এখানটা অবশ্যই বলা হয়েছে, সেই সঙ্গে যদি দেখা যায় যে সাফার করেছে কোনো মেন্টাল বা ফিজিক্যালি কোনো সমস্যা, শারীরিক সমস্যা আছে, অর্থাৎ শারীরিক বা মানসিক কোনো সমস্যা থাকলে
সেক্ষেত্রে কিন্তু সে এই ফ্যামিলি পেনশন পাওয়ার জন্য যোগ্য হবে। এবার দেখা যাক একজন বিধবা কন্যা বা পারিবারিক পেনশন পাওয়ার যোগ্য কী কী শর্ত হতে হবে। অবশ্যই যদি দেখা যায় মেয়ের বয়স 25 বছরের বেশি হয়েছে এবং কন্যার ন্যূনতম আয় পেনশন প্লাস ডিয়ারনেস যে রিলিফ তার থেকে কম হতে হবে, যে পেনশন বেসিক পেনশন পেত এবং ডিয়ারনেস রিলিফ ওই সময় যা আছে তার থেকে যদি কম হয় সেক্ষেত্রে পাবে, এবং 25 বছরের কম বয়সী অন্য কোনো শিশু নেই তারা পারিবারিক পেনশন পাওয়ার মানে যোগ্য আছে, এরকম যদি কোনো শিশু না থাকে সন্তান না থাকে সেক্ষেত্রে বিধবা কন্যা এই ফ্যামিলি পেনশনটা পাবে। এরপরে আসছে যে পারিবারিক পেনশন পাওয়ার কোনো প্রতিবন্ধী শিশু নেই, অর্থাৎ কোনো যদি মানসিকভাবে বা শারীরিকভাবে অসুস্থ বাচ্চা থাকে মানে সন্তান থাকে সেক্ষেত্রে কিন্তু সে আগে রেফার হবে, তারপরে কিন্তু বিধবা কন্যা। এবং সেই সঙ্গে আরেকটি বিষয় আপনারা কমেন্ট করেছিলেন যে ডিভোর্সি কন্যা সন্তান তখনই ফ্যামিলি পেনশন পাবে যদি ওই ডিভোর্সি কন্যা এই ডিয়ারনেস রিলিফ এবং পেনশনের টোটাল যোগফলের থেকে কম ইনকাম করে এবং যদি দ্বিতীয়বার বিয়ে না করে, এবং সেই সঙ্গে অবশ্যই তার ডিভোর্স যে কেস সেটা যেন ওই পেনশনার বা যে ফ্যামিলি পেনশন পাচ্ছিলেন মা বা বাবা ধরুন কেউ চাকরি করতে মারা গেছে তার স্ত্রী বা স্বামী পেনশন পেত ফ্যামিলি পেনশন পেত তার কন্যা সন্তান, অর্থাৎ সেই কন্যা সন্তান যেন তারা কেউ একজন বেঁচে থাকা অবস্থায় যেন এই ডিভোর্স কেসটা ফাইল হয় অর্থাৎ আইনিভাবে যেন শুরু হয় তবে তিনি এই সুযোগটা পাবেন। এই হচ্ছে ফ্যামিলি পেনশন পারিবারিক পেনশন নতুন নিয়ম। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি, যদি আরও কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।